বাহাবার বাড়ি গ্রামে, শ্বশুরি বাড়ি ও তবে তোমার বাড়ি কইব নারি, বলো বলো তোমাদের বাড়ি কই? আছে মা, আমাদের নারীদের বাড়ি নাই, তাই মহাজনকুল বিশ্বাস তার গানের ভাষায় বলছে। মহাজন বলছে বৃদ্ধ বয়সে সন্তানের কাছে বাবা মার জায়গা খুব কম হয়। যদি সত্যি হয় তাহলে করতালি দেবেন, আর যদি মিথ্যা হয় তাহলে এখানে ঝাঁটা থইছে কমিটির লোকরা। আপনাদের এখানে হয় কি না জানি না, আমি যেখানে থাকি সেখানকার কথা বলি, সবাই নয়। একজন পিতা তার সন্তানকে বড় করার জন্য কেউ রিক্সা, কেউ অটো, কেউ ভ্যান চালায়, কেউ লোকের কাছে জোগাড়ে কাজ করে, কেউ রংমিস্ত্রি কাজ করে। এই ঠান্ডার মধ্যে কত মানুষ কত জায়গায় গিয়ে সন্তানকে বড় করার চাহিদায় কর্ম করে। মায়েরা নিজেরা না খেয়ে সন্তানকে বড় করে, তাই না মা? একটা মায়ের এই গর্ভেই পাঁচটা সন্তানের জায়গা হয়, কিন্তু বড় হয়ে গেলে সেই পাঁচটা সন্তানের কাছে বাবা মা কিন্তু ভাগাভাগি হয়ে যায়। যার অবস্থা ভালো থাকে সে একটু বেশি দেখে, যার অবস্থা কম থাকে কয় দাদারে আমার তো কাজকর্ম কম, মা বাবার ধরুন তোরে আমি 500 দিলাম, তুই বাবা মানে থো তোর কাছে। কিন্তু বাবা মা কখনো সন্তানকে ভাগ করে না। তাই কিছু কিছু সন্তান আছে, সবাই নয়, অপরাধ নেবেন না, বাবা মাকে ভগবানের মতো শ্রদ্ধা ভক্তি করে। আর কিছু কিছু সন্তান ফেলে দেয় রাস্তায়। তাই কিছু সন্তানের পিতামাতারা কেউ বসে রেল স্টেশনে ভিক্ষা করে, কেউ বসে চোখের জল ফেলে সেই বৃদ্ধাশ্রমে। সেই গানটা একটু শোনাতে পারি কি? তাই কি বলছে শুনুন। তাই জিনিসপত্র জায়গা হয়, বিলেতি কুকুরের জায়গা হয়, বাবা মার জায়গা হয় না। তাই সেই বাবা মা চোখের জল ফেলে আর বলে আমার ঠিকানা তাই পিতাশ্র, আমার ঠিকানা তাই পিতাশ্র।
কাজে সন্তুষ্ট হয়ে আমার ছোট্ট মা সঙ্গীতা করার পুরনো 100 টাকা আশীর্বাদ করেছে। সবাই মিলে জোর করে করতালি তার জন্য। আমার দয়াল ঠাকুর যেন তাকে ভালো রাখে। তাই কি বলছে, নিজে হাতে ভাত খেতে পারতো না দুঃখ পা, নিজে হাতে ভাত খেতে পারতো না দুঃখ পা, বলতাম আমি না থাকে তুই কি করবি রে বোকা, দোয়া যা যো খোঁজে ভুলে চাইনি একদম, আমার ঠিকানা তাই বিধাশ্রম, আমার ঠিকানা তাই বিধাশ্রম। তাই সকলের কাছে ক্ষমা চেয়ে বলছি, যতই কৃষ্ণ ভজ, কালী ভজ, হরিচাঁদ ভজ, আমি যেমন ঠাকুর পরম পিতা অনুকূলচন্দ্রের সতনামে দীক্ষা নিয়েছি, কোনো ঠাকুর সন্তুষ্ট হয় না যদি পিতা মাতার মনে কষ্ট হয়। তাই সকলকে বলি, আপনারা গুরুজন মানুষ, আপনারা আশীর্বাদ করবেন জনম জনম যেন আমি আমার বাবা মাকে ভালোবাসতে পারি। তাই মহাজন বলছে, শিশু কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বসে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বসে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি
বলো বলো মাগো তোমাদের বাড়ি।